রোমিও কি করছে দেখতে যাবি? তুই কি তোর দাদার অ্যাসিস্ট্যান্ট? তুই কি দেখছিস ল্যাপটপে? তোর নামটা তো সার্থক রে। আমার গুলুকে রেখে দে তাড়াতাড়ি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। তো জিমি এখন মামনির কাছে আদর খাচ্ছে, দাঁড়ান আপনাদের দেখাচ্ছি। এই দেখুন জিমি রয়েছে মামনির কাছে, মামনির কোলের কাছে পুরো একদম এসে শুয়ে রয়েছে, শুধু মামনির আদর খাবে। তো আমরা একটু কাজ করছিলাম, তো কাজ ছেড়ে মামনি একটু জিমিকে নিয়ে শুলো। আর এখন রোমিও কোথায় আছে দেখা যাক, মনে হচ্ছে দাদা রোমিওকে ওপরে নিয়ে চলে গেছে। ওপরে কি করছে ওরা এখন সেটাই দেখার, যেয়ে দেখি ওরা কি করছে। জিমি আমার সাথে যাবি ওপরে? যাবি? রোমিও কি করছে দেখতে যাবি? যাবি জিমি? যাবি? যাবি না তো? যাবি না তো? আমি চলে যাবো, আমি চলে যাচ্ছি কিন্তু রোমিওকে দেখতে, তুই যাবি না তো? তো চলুন দেখি রোমিও উপরে দাদার সাথে কি করছে। এমনি সারাদিন গ্রিলটা টানা থাকে, তো রোমিও উপরে চাইলে উঠতে পারে না। ও দাদা ওকে মনে হয় লুকিয়ে নিয়ে চলে গেছে, উপরে গেলেই অন্যায় করে, সেজন্যই গ্রিলটা সবসময় টানা থাকে। ওর অন্যায়ের কোনো সীমা নেই, সারাদিন অন্যায় করে বেড়ায়। চলুন দেখি এখনো কি করছে। কি রে কি করছিস তোরা? হ্যাঁ রোমিও, তুমি এখন এডিট করে আলাদা হয়ে গেছে, আমরা এডিট করছি। কি করছিস তোরা এখানে? কে এনেছে তোকে উপরে? কে এনেছে তোকে উপরে বল, তার নামটা শুধু বল। তোর দাদা কি এনেছে তোকে? কেন এনেছে তোর দাদা তোকে? বদমাস, আমার গলায় ওটা কি? তুই কি গান শুনছিস? তুই কি ঘুমাতে ঘুমাতে গান শুনছিস? বাবা, তোর নামটা তো সার্থক রে, তুই তো রোমিওই হয়ে যাচ্ছিস দিন দিন। হ্যাঁ তুই জিমিকে না বলে চলে এসেছিস কেন? জিমি খুঁজছিল তোকে, খুঁজে পাচ্ছিল না। আর তুই সবসময় দাদার সঙ্গে তোকে কেন থাকতে হবে? তুই কি তোর দাদার অ্যাসিস্ট্যান্ট? হ্যাঁ তুই কি তোর দাদার অ্যাসিস্ট্যান্ট? রোমিও সব জানে, কোথায় কি আছে না আছে। কি রে তোরা কি করছিস? এডিট করছি, রোমিও এখন এডিট করা দেখছে। তুই কি এডিট করছিস রোমিও? এটা ঠিক হবে, এই জায়গাটা রাখবো তো, দেখো। ও নিজে কি ওর শর্ট গুলো বেছে দিচ্ছে, কোনটা ভালো হবে ও নিজে বাছে? নিজে বাছে। বাবা তো বিশাল ব্যাপার রে রোমিও, কি ব্যাপার তোর? তুই এডিট মাস্টার হয়ে গেছিস, তুই এখন ল্যাপটপে এডিট করছিস, তুই এত অ্যাডভান্স, তুই এত অ্যাডভান্স ডন। বল আমরা এইসবই করি, বল আমরা ল্যাপটপে এডিট করি, আমরা গান শুনে ল্যাপটপে এডিট করি। আমার বিছানায় উঠিসনি তো? দেখি তো আমার বিছানাটা পরিষ্কার আছে নাকি। বাবা এই যে রোমিও বলছে এই শর্টটা দিতে, তুই তো আমার বিছানায় উঠিসনি, বিছানা তো একদম পরিষ্কারই রয়েছে দেখছি। বা গুড বয়, বিছানায় তুমি উঠবে না, বিছানা ঘাঁটবে না। দেখো রোমিও কি করছে, নিজের ভিডিও দেখছে। হ্যাঁ দেখি তো, এই যে বাবা কি দেখছিস ল্যাপটপে, নিজের ভিডিও নিজেই দেখছিস? নিজের ভিডিও নিজেই দেখছিস? গলায় এটা কি ঝুলিয়েছিস? হ্যাঁ এটা কে দিয়ে দিয়েছে দাদা? হ্যাঁ দাদা দিয়েছে, মস্তানি হচ্ছে দুজনের মস্তানি। চল নিচে চল, মা খুঁজছে, তাদের নিচে চল, মা খুঁজছে।
হচ্ছে না এডিট করে তারপর যাব বলছে রোমিও কোথায় গেল চলো আমার এডিট কমপ্লিট হয়ে গেছে এবার আমরা সেটাই করব যেটা আমরা তখন ওয়েট করছিলাম কি করব দাঁড়াও দেখাচ্ছি ল্যাপটপটা বন্ধ করে দিই কিচ্ছু করবি না একদম এই যে এবার করা হবে কিচ্ছু করবি না তুই ল্যাপটপটা রাখি একদম কিচ্ছু করবি না পদ্মাইসি করবি না দাদার কথা শুনবি না একদম এসো এসো রোমিও মারবো কিন্তু রোমিও নেমে আয় দাদার কথা শুনবি না তুই আমার কথা শোন দাদা বদমাইশি করছে নেমে আয় তাড়াতাড়ি দাদার কথা একদম শুনবি না কিন্তু তুই আমার গল্লুকে রেখে দে বিছানায় আমার গল্লুকে রেখে দে তাড়াতাড়ি আমার গল্লুকে রেখে দে কিন্তু বল রাখা হবে না এখন ভালো কথাই বলছি আমি তোকে না বিছানা কেটে দাও বিছানাটা পরিষ্কার ছিল আর দাদা সহ্য হলো না দাদা অমনি বদমাইশি আরম্ভ করে দিল আমার গলুকে নামিয়ে দে পিঠ থেকে হ্যাঁ নামিয়ে দে না গলু কি এরকম করে ছিল উল্টো হয়ে ছিল কি গলু গলু কোথায় ছিল গলু তো বসেছিল নেমে আয় নেমে আয় বসে পড়ো তো বসে পড়ো নেমে আয় আমার কথা শোন দাদার কথা শুনবি না সিট গুড বয় গুড বয় আমার কথা শোন দাদার কথা শুনবি না নেমে আয় বলছি নেমে আয় বল না বলছি বিছানায় উঠবি না এখন কি নামবো বলে এখন আমরা এখানে ঘুমাবো তাই তো এখন ঘুমাবো মাকে বলছি মা খুঁজছে মাকে বলছি রোমিও উপরে এসে বদমাইশি করছে তারপর মা মারটা দিক মাকে যে বলছি রোমিও উপরে গিয়ে আমার বিছানা অপরিষ্কার করেছে আমার গল্লুকে উল্টে দিয়েছে আরো অনেক কিছু করেছে মা মারটা দিক আমি তখন আনন্দে লাফাবো আমি আছি তোমার পাশে কেউ কিচ্ছু করবে না আমি তখন আনন্দে লাফাবো কিচ্ছু করবে না বলো কিচ্ছু করবে না কিচ্ছু করবে না তুই নিচে যেয়ে দেখ না কি হয় ওই দেখ রোমিও কি যাচ্ছে দেখতো ওই দেখ দেখ রে বুঝি কিন্তু কি আসছে দেখতো না বিছানাটা কিন্তু ঘেটে যাচ্ছে তুই নেমে আয় হ্যাঁ নেমে আয় নেমে আয় নামো তাড়াতাড়ি বসো এই তো গুড বাই রোমিও আমার কথা শুনেছে এবার নিচে চলে চলো চলো নিচে চলো চলো নিচে চলো চলো